আলম, আয়ান আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমাদের এলাইভটি আমাদের পেজের পাশাপাশি আসুন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে লিখেছেন, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুণা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাক্বুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত এটি। এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায় সেটি আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক হারাম ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদ হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সিরিয়া মানে যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। জুবাইর আহমেদ আপনি লিখে